আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো চলে আসলাম আল্টিভার্স সাইটটা থেকে কিভাবে উইথড্র দিতে হয় সেটার ভিডিওটা নিয়ে। তো এখন পর্যন্ত যারা অ্যাকাউন্ট না খুলছেন তাদেরকে বলবো, যদি অ্যাকাউন্ট খোলাটার সিস্টেম দেখতে চান ভিডিওর ডেসক্রিপশনে আমাদের এই অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দেওয়া থাকবে, বা ইনভেস্ট কিভাবে করতে হয় সেটার ভিডিওটাও দেওয়া থাকবে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে তারপরে অ্যাকাউন্ট খোলা বা ইনভেস্ট করা দেখে তারপরে কাজ করা শুরু করে দিতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে আমরা এখান থেকে কিভাবে উইথড্র দিতে হবে সেটা দেখিয়ে দেবো, আর কতক্ষণের ভিতরে তারা আমাদের পেমেন্টটা করতেছে সেটাও একটু দেখিয়ে দেবো। এখান থেকে আমরা ফার্স্টে সাইডে চলে আসবো। সাইডে চলে আসার পর আপনারা কিন্তু অনেকেই বলছিলেন যে ভাই এটার কি কোনো অ্যাপস আছে কিনা। এখন দেখতে পারতেছেন এটার কিন্তু অলরেডি অ্যাপস চলে আসছে। তো যারা অ্যাকাউন্ট খুলছেন তারা চাইলে অ্যাপসটাকে নামিয়ে তারপরে এখান থেকে কাজ করতে পারেন, ঠিক আছে? তো তাছাড়া যদি আমাদের মতন অ্যাড টু হোম স্ক্রিন করে রাখেন তাহলে কিন্তু তাদের ওয়েবসাইট থেকেই কাজ করতে পারবেন। তো অ্যাপস যারা নামাইতে চান তারা চাইলে নামিয়ে নিতে পারেন। তো এখন আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো। এখান থেকে ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আর্নিংয়ে একটু ক্লিক করে দেখাই, কারণ আমাদের প্রতিদিনের যে ইনকামটা সেটা কিন্তু অলরেডি এখানে $9 দিয়ে তিনটা এনএফটি কিন্তু অলরেডি আমরা কিনে রাখছি। এখানে দেখতে পাচ্ছেন তিনটা এনএফটির দাম হইতেছে $9। আপনারা আরও বড় এনএফটিও নিতে পারেন। তো আমরা $3 যে এনএফটিটা আছে সেটা নিয়ে রাখছি, আর এখানে কিন্তু আমরা $10 দিয়ে কাজ শুরু করছিলাম। তো এখান থেকে আমাদের অলরেডি কিন্তু $5 মতন হয়ে গেছে এক্সট্রা, ঠিক আছে? তো এখন এই $5 আমরা উইথড্র দেবো। উইথড্রটা দেওয়ার জন্য এখানে যে উইথড্র নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন 20 ERC-20, এটা কিন্তু সিলেক্ট করাই থাকবে। তাছাড়া যদি আপনি অন্য কারেন্সি নিতে চান তাহলে কিন্তু এটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা USDT-টাই নেব, ঠিক আছে? তো USDT-টাই সিলেক্ট করা থাক। তো এখান থেকে ফার্স্টে বলছে যে আপনার অ্যামাউন্টও বসাতে, তারপর ওয়ালেট অ্যাড্রেসটা দিতে। তো আমরা যেই ওয়ালেটের মাধ্যমে নিব সেই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবো, আর উপরে $5-ই লিখে দেবো। আর আপনার যদি এটা ফার্স্ট উইথড্র হয়ে থাকে আমার মতন, ঠিক আছে, তো অবশ্যই $5-এর বেশি কিন্তু আপনি উইথড্র দিতে পারবেন না। এরপরের বার যখন উইথড্র দিবেন তখন কিন্তু আপনার কোনো লিমিট থাকবে না, তখন আপনি যা চাইবেন তাই কিন্তু উইথড্র দিতে পারবেন। কিন্তু এখান থেকে $5 হলো মিনিমাম উইথড্র, $5-এর পরে $6, $7 এরকমভাবে উইথড্র দিতে পারবেন। তাছাড়া ফার্স্টে কিন্তু $5-এর উপরে $6 উইথড্র দিতে পারবেন না। তো এখান থেকে আমরা এখন $5 উইথড্র দিব। $5 উইথড্র দেওয়ার জন্য এখানে যে অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এই অ্যামাউন্টের ভিতরে আমরা $5 লিখে দিব। তারপরে এখানে নিচে যে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এই ওয়ালেট অ্যাড্রেসের ভিতরে আমরা যে অ্যাড্রেসের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করবো সেই অ্যাড্রেসটাই এখান থেকে আমরা জাস্ট ওয়ালেট থেকে নিয়ে তারপরে এখানে বসিয়ে দেবো। জাস্ট ওয়ালেটে চলে আসার পর এখান থেকে USDT-টার রিসিভ অ্যাড্রেসটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আবার সাইডে চলে আসবো। সাইডে চলে আসার পর এখান যে দ্বিতীয় অপশনটা সেটাতে অ্যাড্রেসটা বসিয়ে দিয়ে আমরা এখানে $5-ই লিখে দেবো। $5 লিখে দিয়ে এখানে রিকোয়েস্টে ক্লিক করলেই আমাদের অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন লগ ইন করার সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করেন সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। উইথড্র দেওয়ার সময় কিন্তু এই পাসওয়ার্ডটা আপনার প্রয়োজন হবে। এখানে দেখতে পাচ্ছেন $5-এ আপনার চার্জ কাটবে 50 সেন্টের মতন, ঠিক আছে? তার মানে আপনি কিন্তু $4.5 পেমেন্ট পাবেন। তো এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আপনি অ্যামাউন্টটা আর পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচে দেখবেন কনফার্ম উইথড্র লেখা থাকবে, ওইটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে নিয়ে আসলে এখানে যদি উইথড্রতে ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা পেন্ডিংয়ের ভিতরে চলে গেছে। তার মানে এখন কিন্তু এটা পেন্ডিংয়ের ভিতরে আছে, হয়তোবা 10 মিনিটের ভিতরেও পাইতে পারে, আবার 2 ঘন্টা সময়ও লাগতে পারে, ঠিক আছে? কারণ অলরেডি আমরা বড় অ্যাকাউন্ট থেকে কিন্তু 3 বার পেমেন্ট পাইছি, এটা আমার এই ছোটো অ্যাকাউন্টের ফার্স্ট উইথড্র, ঠিক আছে? তো তার জন্য হয়তোবা সময় একটু বেশিও লাগতে পারে বা কমও লাগতে পারে। তো এখন আমরা জাস্ট অপেক্ষা করে দেখবো যে কতক্ষণ সময়ের ভিতরে আমাদের পেমেন্টটা তারা করে থাকে, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা ব্যাগে চলে আসি, ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্টও কিন্তু কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখন আমরা অপেক্ষা করে দেখি যে আমাদের পেমেন্টটা কতক্ষণ সময়ের ভিতরে তারা করে থাকে। তো মাত্র 4 মিনিটের ভিতরে কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের জাস্ট ওয়ালেটে একটা নোটিফিকেশন চলে আসছে উপর থেকে, যদি আমরা একটু টান দেই যে $4.5, ঠিক আছে, অলরেডি কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছি। এখান থেকে আমরা জাস্ট ওয়ালেটে আগে যে রিসিভ হয়েছে সেটা দেখে তারপরে আমরা যে উইথড্র দিছি সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো আপনাদের বলেছিলাম যে এখান থেকে হয়তোবা খুব তাড়াতাড়িও পেমেন্ট করতে পারে, হয়তোবা আবার লেটও হতে পারে, কারণ আমি যেই বড় অ্যাকাউন্টে উইথড্র দিছি এরকমও সময় গেছে, আধা ঘন্টা 1 ঘন্টার সময়ও লাগছে, আবার কিছু পেমেন্টে কিন্তু অলরেডি 5-10 মিনিটের ভিতরেও পাইছি, ঠিক আছে? তাই সেই অভিজ্ঞতা থেকে আমার বলছি যে একটু সময়ও লাগতে পারে, আবার খুব তাড়াতাড়িও আসতে পারে। তো এখান থেকে ফার্স্ট পেমেন্টটা পেয়ে গেলাম। তো এখন যদি আমরা সাইডে চলে আসি, সাইডে চলে আসার পর এখান থেকে ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটাতে আপনি ক্লিক করবেন, এইখান থেকে কিন্তু আপনার উইথড্র বা ডিপোজিটের যে রেকর্ডটা আছে সেটা দেখতে পারবেন। তো এখান থেকে উইথড্রতে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ের ভিতরে কিন্তু এখন আর কিছু নাই, কারণ এখান থেকে কিন্তু উইথড্র হয়ে কমপ্লিট হওয়ার সাথে সাথে কমপ্লিটে চলে আসছে। তো এখন যদি আমরা কমপ্লিটে ক্লিক করে দিই তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা $5 পেমেন্টটা পেয়ে গেছি। আর আমাদের কিন্তু একটা জিনিস আনলক হয়ে গেছে, সেটা হইতেছে এখন থেকে আপনারা
$5-এর উপরে $6 এক্সেন্ট হলো আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? তো প্রথম উইথড্রটা আপনার $5-ই করতে হবে, এর নিচে কিন্তু করা যায় না। আর এটার মিনিমাম উইথড্র হইতেছে $5, ঠিক আছে? ফার্স্টের উইথড্র কিন্তু $5-এর বেশি $6 করা যায় না। অনেকে কিন্তু চেষ্টাও করতে পারেন, ঠিক আছে, কিন্তু চেষ্টা করে লাভ নাই। আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাতে আপনারা এই জিনিসটা জানতে পারলেন, কিন্তু পরবর্তী উইথড্রতে আপনি আপনার মন মতন উইথড্র দিতে পারবেন, এটা আপনাকে আশা দিয়ে রাখলাম। কারণ ওই অ্যাকাউন্টটার ভিতরে কিন্তু আমরা কাজ করে অলরেডি এই সাইটটার বিষয়টা কিছুটা হলেও বুঝতে পারছি, ঠিক আছে? তার জন্য আপনাদের মাঝে এতটুকু বলে দিলাম, ঠিক আছে? তো প্রথম উইথড্রটা $5 দিবেন, তারপরের উইথড্র আপনি আনলিমিটেড দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আনলিমিটেড আবার ওই আনলিমিটেড ধরেন না যে $5-এর নিচে উইথড্র দেওয়া যায়, এখানে $5-এর উপরে যত ইচ্ছা তত উইথড্র দিতে পারবেন, কিন্তু প্রথম অবস্থায় $5-এর বেশি উইথড্র দেওয়া যায় না, ঠিক আছে? তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তো এখন আপনারা অনেকেই বলতে পারেন যে সাইটটা কেমন হবে, ঠিক আছে? তো ভাই, যে কোনো ইনভেস্টিং সাইটের কথাই বলি না কেন, হয়তোবা আজকে ভালো পেমেন্ট করতেছে বিধেয় কিন্তু সাইট ভালো বলবো, ঠিক আছে? হয়তোবা কালকে পেমেন্ট না করলে হয়তোবা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক সরিয়ে দেবো। তো আপনারা যদি এখানে কাজ করতে চান, ঠিক আছে, কাজ করতে চাইলে কাজ করতে পারেন, আশা করি ভালো কিছু হবে, ঠিক আছে? কারণ এরকম অনেক সাইডে কিন্তু আমরা মোটামুটি কাজ করছি যেগুলো ইনকাম কম দেয়, সেগুলো কিন্তু ভালো লং টাইমও থাকছে, আবার ভালো একটা প্রফিটও দিয়ে গেছে, এরকমও সাইট আছে, ঠিক আছে? তো এর আগে এরকমই একটা সাইট আপনারা হয়তোবা চিনবেন, এআই রোবট শপ, ঠিক আছে? এই সাইটটা কিন্তু মোটামুটি অনেক দিন থাকছিল আর ওই সাইটটাতে কিন্তু ভালো প্রফিট দিছিল সবাইকে, ঠিক আছে? হয়তোবা যারা নতুন আসছে তাদের লস হয়েছে, ভাই এই সব ইনভেস্টিং সাইডে একটা জ্বালা, যারা নতুন আসে তারাই কিন্তু লস খায়, কিন্তু যারা ফার্স্টে থেকে কাজ করে তারাই কিন্তু মোটামুটি ভালো একটা প্রফিট নিয়ে নামে। তো আপনাদের নতুন অবস্থায় বলবো, যদি এখন কাজ করার ইচ্ছা থাকে তাহলে কাজ করতে পারেন, বেশি করবেন না, মাত্র $10 দিয়ে শুরু করতে পারেন, ঠিক আছে? কারণ বড় রিস্ক নেওয়া থেকে ছোট রিস্ক নেওয়া ভালো। যদি সাইড স্ক্যাম করে তাহলে ছোটোর উপরে দেওয়া যাবে, আর যদি বড় রিস্ক নেন তাহলে যদি সাইড স্ক্যাম করে তাহলে কিন্তু বড় একটা অ্যামাউন্ট আপনার যাওয়ার সম্ভাবনা আছে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তারপরে কাজ করবেন। আর এখন পর্যন্ত তেমন কোনো আপডেট আসে নাই, ঠিক আছে? তো যতটুকু সম্ভব আপনাদের এর আগের ভিডিওতে বা সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা পোস্ট করে অনেকে বলতেছে যে ভাই পোস্ট করে নাকি ইনকাম করা যায়। তো ভাই এখনও পর্যন্ত আমি দেখি নাই যে কেউ পোস্ট করে এখান থেকে ইনকাম করতে পারছে, ঠিক আছে? তো এখানে এই যে অ্যাকাউন্ট, আরও অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা দেখতে পারবেন যে তারা এখানে জাস্ট বোনাসের জন্য এই করতেছে। তো বোনাস এখন আর দেওয়া হয় না, শুধু শুধু আপনারা বোনাস চাইয়া তাদের কাছে ই করেন না, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকেই কিন্তু ইনভেস্ট করে কাজ করা শুরু করে দিছে। তো আপনারা বসে থাকবেন কেন, আপনারাও চাইলে কাজ করা শুরু করতে পারেন। কিন্তু ভাই ইনভেস্টিং সাইড তো এটা সবার মাথা রাখার দরকার, ঠিক আছে? কারণ আজকে ভালো আছে কালকে নাও থাকতে পারে, ঠিক আছে? এইসব বিষয়গুলো আপনারা মাথায় রেখে কাজ করবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বলে রাখবো ভিডিওটাতে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন, চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন, তাহলে আমাদের যত নতুন নতুন ভিডিও আসবে সেটার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি হয়তোবা এটার কোনো আপডেট আসলে সেই আপডেটগুলো আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, টাটা।